আসসালামু আলাইকুম শিমুর মেমোরিয়াল নর্থ অফ স্কুল এন্ড কলেজে আপনাদের সবাইকে স্বাগত। বাবুরা আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। এখন আপনাদের কি ক্লাস বলেন তো? গণিত ক্লাস, তাই না? আমরা বেশ কয়েকটা ক্লাস করে ফেলেছি। কেমন লেগেছে সবাই? নিশ্চয়ই বাসায় অনেক প্র্যাকটিস করেছেন, নিশ্চয়ই ক্লাসটা করেছেন। আসেন আজকে ক্লাস শুরু করার আগে আমরা কি করব, একটা রাইম করে ফেলি, ঠিক আছে? সবাই আমার সাথে করেন তো। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. বাবুরা সবাই করেছেন আমার সাথে? আসেন এবার আমরা ক্লাসটা শুরু করে দিই। দেখেন তো আমরা আজকে কি করব, জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা লেখা শিখব, ঠিক আছে? নিজের সংখ্যাগুলো থেকে জোড় সংখ্যাগুলো ফুলের মধ্যে এবং বিজোড় সংখ্যাগুলো তারার মধ্যে লিখতে হবে। তাহলে লেখার আগে আমরা কি করব একটু পড়ে নিই আমার সাথে। বলেন তো 11 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যাগুলো আমরা বলবো মুখে মুখে, ঠিক আছে? বিজোড় সংখ্যাগুলো বলেন তো সবাই আমার সাথে। 1 10 1 11, 1 10 3 13, 1 10 5 15, 1 10 7 17, 1 10 9 19। এগুলো কি সংখ্যা? বিজোড় সংখ্যা। এবার জোড় সংখ্যাগুলো বলেন। 1 10 2 12, 1 10 4 14, 1 10 6 16, 1 10 8 18, 2 0 20। তাহলে আমরা পড়ে ফেললাম, সবাই আমার সাথে পড়েছেন। আসেন এবার আমরা লিখি এবং আরেকবার পড়ি। দেখেন এখানে কি বলেছে, সংখ্যাগুলো থেকে জোড় সংখ্যাগুলো ফুলের মধ্যে আর বিজোড় সংখ্যাগুলো তারার মধ্যে, তাই না? দেখেন উপরে ফুলের ছবি এবং নিচে তারার ছবি দেওয়া আছে। তাহলে প্রথমে সংখ্যাটা আমরা দেখি, আসেন কি, 1 10 1 11, 1 10 1 11। বলেন তো বাবুরা 11 কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? একের পাশে এক আছে না ডান দিকে? এক কি বলেন তো? বিজোড়। তাহলে 1 10 1 11 হলো বিজোড় সংখ্যা। কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা কোথায় লিখতে বলেছে বলেন তো? তারার মধ্যে, তাই না? তারা কিন্তু নিচে আছে, তাই না? দেখেন নিচের লাইনে আছে। তাহলে আমরা প্রথম তারার মধ্যে বিজোড় সংখ্যাটা লিখে ফেলি। কত লিখব? 11। কত লিখব? 11। 11 কত কত? 1 10 1 11। এরপরের সংখ্যাটা দেখেন কি আছে, 1 10 2 12, তাই না? খেয়াল করেন বাবুরা ডান দিকে কিন্তু কি আছে, 2 আছে। এই সংখ্যাটা কত? 2। তাহলে 2 কি জোড় সংখ্যা? 2 জোড় সংখ্যা। তাহলে 1 10 2 12 হলো কি সংখ্যা? জোড় সংখ্যা। কোথায় লিখবো? ফুলের মধ্যে। 1 10 2 12। এরপরের সংখ্যাটা দেখেন একইভাবে 13। 13 কি বিজোড় সংখ্যা? বিজোড় সংখ্যা কোথায় লিখবো? ফুলের মধ্যে। ফুলের মধ্যে না, সরি, আমরা কিন্তু কোথায় লিখবো? তারার মধ্যে। তাহলে আমরা 13 তারার মধ্যে লিখবো। এরপরে দেখেন 14। 14 কি একের পাশে কি আছে ডান দিকে? 4 আছে। 4 কি জোড় সংখ্যা? তাহলে 14 হলো জোড় সংখ্যা না? তাহলে জোড় সংখ্যা কোথায় লিখবো? ফুলের মধ্যে। সবাই লিখছেন আমার সাথে। এরপরে দেখেন 15। 1 10 5 15, তাই না? 15 কি বলেন তো? বিজোড় সংখ্যা। কোথায় লিখবো? তারার মধ্যে লিখবো। আপনারা সুন্দর করে এখানে 1 10 5 15 লিখে ফেলবেন, ঠিক আছে বাবুরা? এরপরে দেখেন একটা ছোট দাগ দিবেন, যেগুলো লেখা হয়ে যাবে তার নিচে ছোট্ট করে পেন্সিল দিয়ে দাগ দিবেন। তারপরে দেখেন 1 10 6 16। 16 কি জোড় সংখ্যা? কিভাবে চিনলাম বলেন তো? একের পাশে যে 6 আছে, 6 হলো জোড় সংখ্যা, তাই না? তাহলে 16 হলো জোড় সংখ্যা। 16 লিখবো কোথায়? ফুলের মধ্যে। এরপরটা দেখেন 17। 7 কি বিজোড় সংখ্যা? তাহলে 17 হলো বিজোড় সংখ্যা। কোথায় লিখবো? তারার মধ্যে। সবাই লিখে ফেলেন। তারপরে দেখেন 1 10 1 8 18। তাহলে 8 কি জোড় সংখ্যা? 18 কোথায় লিখবো? ফুলের মধ্যে। লিখে ফেলেন 18। তারপরে দেখেন 1 10 9 19। 19-এর 9টা কি বিজোড়? তাহলে 19টা হলো বিজোড় সংখ্যা। কোথায় লিখবো? তারার মধ্যে। 1 10 9 19। 2 0 20। আমরা জানি 0টাও জোড় সংখ্যার মধ্যে পড়ে। তাহলে
शून्य बीस की जोड़ संख्या बीस कथा लिखबो फुलर मध्य अबुरा लेखा हो गेलो बिजोड़ संख्या एवं जोड़ संख्या और एक बार पढ़े नहीं तो सबाई बोलें एक बिजोड़ संख्या गुलो बोलें कि की एक दश एक एगारो एक दश तीन तेरो एक दश पांच पंद्रो एक दश सात सतरो एक दश नय उन्नीस ये हलो आमादेर की बिजोड़ संख्या एबार जोड़ संख्या गुलो पढ़े फेली एक दश दुई बारो एक दश चार चौदह एक दश छय षोलो एक दश आठ अठारो दुए शून्य बीस बाबूरा सबा बोले तो जोर संख्या बीजोर संख्या किन्तु खूब भालो भावे बासाय चर्चा करते हबे ताहले सबाई पारबे ठीक आछे एबार दुई नम्बरे चले जाए निचेर संख्यागुलो छोट थेके बड़ अनुजाई साजिए लिखुन देखेन आमरा कतदिन बड़ थेके छोट लिखेछि ताई ना आजके आमरा छोट थेके बड़ लिखब सबचेये छोट देखेन तो कोनटा मने होच्छे तीन दस नय उनचल्लिस सबचेये छोट ना तार बाकीगुलो तो सबगुलो चार घर संख्या ताई ना তাহলে চারের ঘরের আগে কোন ঘরের সংখ্যা আসে তিনের ঘরের তাহলে তিন দশ না উনচল্লিশটা হচ্ছে ছোট সংখ্যা তাহলে প্রথমে ঘরে আমরা কি লিখব সবচেয়ে ছোটটাই লিখব কত লিখব তিন দশ নয় উনচল্লিশ তারপরে বড় কোনটা বলেন তো আমরা যদি বুদ্ধি করে গুনে ফেলি উনচল্লিশের পরে কি হয় চল্লিশ হয় তাহলে চল্লিশটাই উনচল্লিশের ঠিক বড় সংখ্যা তাহলে আমরা কিন্তু এখানে একচল্লিশ লিখবো না কি লিখব চল্লিশ লিখব কারণ উনচল্লিশের ঠিক বড় হচ্ছে চল্লিশ তারপরে দেখেন তো চল্লিশের পরে বড় কোনটা এটা না এটা কি না চল্লিশের পরে কি হয় বলেন তো একচল্লিশ হয় তাহলে চল্লিশের ঠিক বড় হলো একচল্লিশ চল্লিশের পরের ঘরে আমরা চার দশ একচল্লিশ লিখব একচল্লিশের পরের সংখ্যাটা কত বিয়াল্লিশ তার মানে একচল্লিশের চাইতে বিয়াল্লিশ হলো বড় তাহলে একচল্লিশের পরে কি লিখব চার দশ দুই বিয়াল্লিশ দেখেন আমরা প্রতিটা সংখ্যা নিচে একটা করে ডাক দিয়ে দিব কি কি লিখেছি বলেন তো উনচল্লিশ লিখেছি চল্লিশ লিখেছি একচল্লিশ লিখেছি বিয়াল্লিশ লিখেছি তাই না তারপরে দেখেন সবগুলো লেখা হয়ে গেছে বাকি আছে কোনটা তেতাল্লিশ তাহলে বিয়াল্লিশের ঠিক বড় হলো তেতাল্লিশ তেতাল্লিশ লিখবো সবার শেষের ঘরে তাহলে হলো আমাদের ছোট থেকে বড় আর একবার পড়ি তো তিন দশ নয় উনচল্লিশ চারে শূন্য চল্লিশ চার দশ একচল্লিশ চার দশ দুই বিয়াল্লিশ চার দশ তিন তেতাল্লিশ তাহলে আমরা এভাবে ছোট থেকে বড় সংখ্যাগুলো লিখে ফেললাম সবাই লিখেছেন আমার সাথে ওকে এবার তিন নম্বরে চলে যাই সংখ্যার পাশে বানান লিখুন আমরা আজকে এক আর দুই সংখ্যাটার বানান লেখা শিখব বাবুরা আমরা গতদিন মুখে মুখে সংখ্যাগুলোর বানান পড়েছিলাম তাই না কি কি পড়েছিলাম বলেন তো এক আর দুই তাহলে আসেন লেখার আগে আমরা একটু পড়ে নেই সবাই আমার সাথে বলেন তো এক বানান বলেন এ ক এক আবার বলেন এ ক এক এবার দুই বানান বলেন তো দ্বয়রস্য উকার রস্য ই দুই দ্বয়রস্য উকার রস্য ই কি হলো দুই হলো এবার আসেন আরেকবার পড়ে আর লিখি একের পাশে আমরা বানান লিখবো প্রথমে লিখবো এ তারপরে মাত্রায় দিয়ে কি লিখবো ক আপনারা কিন্তু বাংলায় শব্দ লেখা শিখেছেন শিখেছেন না ঠিক একইভাবে আমরা অঙ্কেও বানান লেখা শিখব দুই বানানে কি আসছে বলেন তো প্রথমে দ তারপরে দ এর নিচে কি হবে রস্য উকার আমরা এই কার্যণগুলো শিখেছি না শিখেছি তো তারপরে দ রস্য উকার রস্য ই কত হলো দুই এ ক এ দ রস্য উকার রস্য ই দুই মনে থাকবে বাবুরা বানানগুলো কিন্তু বাসায় খুব ভালো করে আপনারা শিটে তো লিখবেন অবশ্যই তার পাশাপাশি খাতাতেও কিন্তু আম্মুকে বলবেন তুলে দিবে এবং আপনারা এরকম ফাঁকা ঘরে বাসায় প্র্যাকটিস করবেন এরপরে দেখেন চার নম্বরে বড় ডিজিট নির্ণয় করে ফাঁকা ঘরে লিখুন আমরা এখানে কি লিখবো বড় ডিজিট লিখবো আমরা ডিজিট গুলো গুনে ফেলি ফোর টু ফর্টি টু ফোর থ্রি ফর্টি থ্রি ফোর ফোর ফর্টি ফোর আমরা কি শিখেছি বলেন তো আগে আসলে ছোট সংখ্যা এবং গোনার পরে পরের সংখ্যাটা হচ্ছে বড় সংখ্যা বলেন তো কোনটা পরে আসছে ফোর ফোর ফর্টি ফোর 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 ফর্টি ফোর হলো বড় ডিজিট ফোর ফাইভ ফর্টি ফাইভ ফোর সিক্স ফর্টি সিক্স ফোর সেভেন ফর্টি সেভেন কোনটা পরে আসছে গোনার পরে ফোর সেভেন
47 তাই না তাহলে 47 এখানে বড় আপনি ইচ্ছা করলে দাগ দিতে পারেন মনে রাখার জন্য আচ্ছা এই গেল 4 নাম্বার 5 নাম্বারে আসেন বাম পাশের ডিজিটটি ডান পাশে খুঁজে সার্কেল করুন আমরা গতদিন সংখ্যা সার্কেল করা শিখেছি আজকে আমরা ডিজিট সার্কেল করা শিখব দেখেন প্রথম ঘরে ডিজিটটা কত আছে 37 তাই না 37 এখানে খুঁজে বের করি 36 37 37 পেয়েছি আমরা তাহলে 37 আমরা কি করব সুন্দর করে পেন্সিল দিয়ে গোল করে দিব সবগুলো কিন্তু গোল করতে হবে না সবগুলো করতে হবে না একটা করবেন কোনটা যে সংখ্যাটা এই বক্সের মধ্যে থাকবে সেটা শুধু খুঁজে বের করে গোল করতে হবে এরপর দেখেন 43 43 43 কোনটা দেখেন তো বাবুরা এটা না এটা তো 4 4 44 এটা কি না এটা কত 4 2 42 এটা কি না এটা 4 1 41 দেখেন তো এটা সাথে মিলে কিনা মিলে যায় কত 43 43 তাহলে 43 আমরা গোল করে দেব এবারে দেখেন একই ভাবে আমরা দেখি 4 8 48 48 কোনটা এটা না তো এটা কি না তাহলে 48 এর সাথে এটা কি মিলে দেখেন তো হ্যাঁ মিলে যায় 48 এবং 48 তাহলে আমরা পেয়েছি 48 48 কি করব গোল করে দিব সার্কেল করে দিব এই হলো আমাদের লিখিত আসেন বাবুরা এবার আমরা মৌখিকে চলে যাই তাহলে আমরা মৌখিকে কি কি পড়ব বলেন তো মুখে মুখে নিচের সংখ্যা ও ডিজিটগুলোর বানান এবং স্পেলিং বলবো ঠিক আছে তাহলে বলেন তো 1 2 3 এগুলো সংখ্যা তাই না এগুলো যখন বানান এগুলো যখন আমরা বানান করে বলবো তখন আমরা বানান আর যখন 1 2 3 এগুলোর বানান বলবো তখন আমরা এটাকে স্পেলিং বলি স্পেলিং মানে হচ্ছে বানান ঠিক আছে তাহলে দেখেন এক একের বানানটা বলেন তো এ ক এক দুইয়ের বানানটা দয়রস্য উকার রস্য ই দুই তিন তিনের বানান তয়রস্য ইকার দন্ত ন তিন চারের বানান চয় আকার র চার আমরা আবার একবার পড়ি তো এ ক এক দয়রস্য উকার রস্য ই দুই তয়রস্য ইকার দন্ত ন তিন চয় আকার র চার বাবুরা আমরা এক আর দুই বানান লিখে ফেলেছি তাই না তাহলে আমরা কি পড়লাম তিন ও চার বানানটা নতুন পড়লাম তাই না এই পরের দিন আমরা তিন ও চার বানানটা লিখব লেখা শিখব সবাই বলেছেন আমার সাথে এবার দেখে নিচে আমরা ডিজিট আছে 1 2 3 4 তাহলে এই চারটা ডিজিটের স্পেলিং আমরা পড়ব বলেন আমার সাথে সবাই 1 O N E 1 2 T W O 2 3 T H R double E 3 double E মানে কি বলেন তো দুটো E তাই না double মানে দুইটা double E মানে দুটো E তাহলে আমরা কি বলবো T H R double E 3 এবার 4 বানান বলেন F O U R 4 আবার শুরু থেকে একবার বলি তো O N E 1 T W O 2 T H R double E 3 F O U R 4 আজকে আমরা মুখে মুখে পড়লাম এর পরের দিন আমরা লেখা শিখব ঠিক আছে বাবুরা এর পরে দেখেন দুই নম্বরে নিজের সংখ্যা ও ডিজিট গুলো চিনে মান বলুন তাহলে আমরা প্রথম সংখ্যাটা দেখি কত 3 10 6 36 তাই না 36 কি সংখ্যার ডিজিট সংখ্যা এরপর দেখে 3 8 38 38 কত বলেন তো 38 টা কি ডিজিট না সংখ্যা ডিজিট 4 10 1 কত হয় বলেন তো 4 10 1 41 তাই না তাহলে 41 কি সংখ্যার ডিজিট সংখ্যা এরপর এটা কি মনে হচ্ছে দেখেন তো ডিজিট না সংখ্যা ডিজিট তাই না তাহলে কত ডিজিট 4 2 42 তারপর এটা কি সংখ্যার ডিজিট এটা কি মনে হচ্ছে চারের পাশে কি আছে 3 আছে তাহলে এটা কি সংখ্যা কত সংখ্যা 4 10 3 43 এরপর এটা কি 4 4 44 তাহলে এটা কি ডিজিট তাহলে আমরা সংখ্যা এবং ডিজিট গুলো পড়লাম এবং চিনলাম এবং বুঝতে পারলাম কোনটা সংখ্যা কোনটা ডিজিট এবার দেখেন 3 নম্বরে
11 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো থেকে বিজোড় সংখ্যাগুলো মুখোমুখি বলুন। বাবুরা আমরা কিন্তু লিখলাম তাই না, 11 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো থেকে জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা কিন্তু লিখেছি তাই না। তাহলে এখন আমরা আসেন বিজোড় সংখ্যাগুলো আরেকবার পড়ে নিই। সবাই আমার সাথে বলবেন 1 10 11, 1 10 3 13, 1 10 5 15, 1 10 7 17, 1 10 9 19। আমরা কি পড়লাম, বিজোড় সংখ্যা পড়লাম তাই না, সবাই আমার সাথে বলেছেন। এই হলো আজকে আমাদের ক্লাস। বাবুরা সবাই নিশ্চয় আমার সাথে পড়া বলেছেন এবং শীটটা সুন্দর করে লিখে ফেলেছেন। বাবুরা সবাই ভালো থাকবেন, আগামীতে আবারও দেখা হবে। সবাই ঠিক মতো হাত ধুচ্ছেন তো? আমরা কতক্ষণ হাত ধুবো বলেন তো? 20 সেকেন্ড ধরে, 20 সেকেন্ড ধরে খুব সুন্দর করে সাবান দিয়ে প্রতিদিন আপনারা ভালোভাবে হাত ধুবেন, ঠিক আছে? সবাই সুস্থ থাকে, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।